ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত 9টার দিকে ভাঙ্গা পৌরসভার চিলাধরচর মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কিবরিয়া ফকির, তিনি চিলাধরচর মহল্লার মৃত আদিল ফকিরের ছেলে। বাবাকে হত্যায় অভিযুক্তের নাম নাঈম ফকির। স্থানীয়রা সহ পরিবারের সদস্যরা জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে শনিবার রাতে ছেলে নাঈমের সঙ্গে বাবা কিবরিয়ার ঝগড়া হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করে ছেলে। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল 8টার দিকে সংবাদ পাই যে হাসপাতালে একজন ব্যক্তি ছুরিকাঘাত হয়ে হাসপাতালে আসছে। আমি সেখানে দ্রুত যাই, হাসপাতালে গিয়ে দেখি কিবরিয়া নামে একজন ব্যক্তি ছুরির ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত আছে এবং তার মৃতদেহটা সেখানে ছিল। পরবর্তীতে আমরা এটা তদন্তে নামি, তদন্ত নিয়ে জানতে পারি যে তার ছেলে নাঈম তার স্ত্রীর সাথে বিরোধের কারণে ছেলে বাবার উপর উত্তেজিত হয়ে ধারালো কোনো ছুরি দিয়ে স্টেপ করে, তারপরে সেই স্টেপের কারণে প্রচুর রক্তক্ষরণে উনি মৃত্যুবরণ করেছেন। এ ব্যাপারে আমরা এখনও অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং লাশ উদ্ধারপূর্বক আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।